আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি ইসলামী বোনদের নামাজের আমলি তরিকা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি। আমার সামনে উপস্থিত আছেন নাকিবা শাসমিন, সে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে যে নামাজের মেয়েদের জন্য সুন্নত তরিকা কিরকম। সেটা যে আমাদের আজকের উপস্থাপনাটা হবে সম্পূর্ণ হানাফি মাজহাব মোতাবেক। প্রথমত মহিলারা সম্পূর্ণ শরীর এভাবে কাপড় দিয়ে ঢেকে ফেলবেন যাতে শরীরের কোনো অংশ বাহিরে প্রকাশিত না থাকে, চুল এই সমস্ত কিছু। আর দাঁড়াতে হবে দুই পায়ের মাঝখানে, কমপক্ষে চার আঙ্গুল ফাঁক থাকতে হবে, এর চেয়ে কমও না বেশিও না, চার আঙ্গুল ফাঁক থাকাই হলো ভালো। তো প্রথমে নিয়ত বাঁধতে হবে, কিভাবে নিয়ত বাঁধতে হবে একটু দেখাও। হ্যাঁ, হাত এভাবে কাঁধ পর্যন্ত তুলে আল্লাহু আকবর বলে বুকের উপর বাঁধতে হবে, বাম হাতের উপর ডান হাত। তবে হাত বাঁধতে হবে কাপড়ের ভিতরে থাকতে হবে, আল্লাহু আকবর করে কাপড়ের ভিতর, ডান হাতটা বাম হাতের উপর বাঁধতে হবে। এরপরে পড়তে হবে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা ফাতিহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। এবার কোন একটা সূরা মিলাও। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলীল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপর রুকুতে যেতে হবে, সামান্য যুক্ত হবে, ছেলেদের মতো পুরা ঝুঁকতে হবে না, হাত হাঁটু পর্যন্ত গেলেই হবে, সামান্য পরিমাণ ঝুঁকে হাত হাঁটু পর্যন্ত যেতে হবে এবং হাঁটুগুলা একটু করে ভেঙে রাখতে হবে, সামনের দিকে একটু ভেঙে রাখতে হবে হাঁটুগুলা, এবং দুই হাত হাঁটুর উপর রাখতে হবে, দুই হাত হাঁটুর উপর রাখতে হবে হালকাভাবে, হাঁটুকে একদম চেপে, দুই হাত দিয়ে চেপে ধরার প্রয়োজন নাই, বরং মেয়েরা শুধু দুই হাত হাঁটুর উপর রাখলেই হবে। এবং রুকুতে গিয়ে কি পড়তে হবে, সুবহান রব্বিয়াল আযীম। হ্যাঁ বলো, এরপর সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এটা পড়তে পারেন, এটা পড়লে সওয়াব বেশি হবে। রব্বানা, শুধু রব্বানা লাকাল হামদ পড়তে পারেন, অথবা শুধু রব্বানা ওয়ালাকাল হামদ পড়তে পারেন, তবে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ পড়লে আপনি সওয়াব বেশি পাবেন। এটা বলার পর রুকু থেকে মনে রাখবেন সোজা হয়ে দাঁড়াতে হবে, আপনি যদি কোমর সোজা করে না দাঁড়ান তাহলে ওয়াজিব তরক হবে এবং আপনার নামাজ হবে না। এরপর আপনি সেজদাতে যাবেন, সেজদাতে যাওয়ার সময় প্রথমে আপনাকে হাঁটু মাটিতে রাখতে হবে এবং দুই পা ডান দিকে বের করে দিতে হবে। সেজদা যাওয়ার সময় আপনার পেটের সাথে রান লেগে থাকবে এবং দুই কোনু জমিনের সাথে লাগিয়ে দিতে হবে এবং দুই হাতের তালুর মাঝখানে নাক এবং কপাল রাখতে হবে। হ্যাঁ, দুই হাত থাকবে, দুই হাতের মাঝখানে নাক আর কপাল রাখতে হবে, সেখানে পড়তে হবে তিনবার সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এরপর আল্লাহু আকবর বলে বসে আল্লাহুম্মা গফিরলি, এটা পড়তে পারেন, না পড়লেও অসুবিধা নাই, পড়লে ভালো। আবার সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এভাবে এক রাকাত হয়ে গেল। এরপর দাঁড়িয়ে আবার আপনি সূরা ফাতিহা কোন একটি সূরা পড়ে, হ্যাঁ, রুকুতে যাবেন, রুকুতে যাও, রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম তিনবার, এরপর সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এরপর সিজদায় আল্লাহু আকবর বলে সিজদায় যেতে হবে।
সেজদার সময় মেয়েরা ছেলেদের মতো খোলামেলা করে না, বরং খুব সংকুচিত হয়ে সেজদা করতে হবে। জমিনের সাথে হাতের কনুই লাগিয়ে দিতে হবে, দুই পা ডান পাশে বের করে দিতে হবে। হাতের বাহুগুলা শরীরের সাথে লাগানো থাকতে হবে, প্যাট রানের সাথে লেগে থাকবে। এভাবে আপনি সংকুচিত হয়ে সেজদা করবেন। এরপর সেজদার মধ্যে সুবহান রব্বিল আলা পড়ে আল্লাহ আকবর বসবেন, দ্বিতীয় সেজদা করবেন, আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদায় যাবেন। সেখানে আবার তসবিহ পাঠ করবেন, সেজদার তসবিহ সুবহান রব্বিল আলা, এরপর আল্লাহ আকবর করে বসলেন। বসে আপনাকে আত্তাহিয়া পড়তে হবে। আত্তাহিয়ার সময় কিভাবে পড়তে হবে? আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা পড়ার সময় হাতকে এভাবে রাখতে হবে, আশহাদু আল লা ইলাহা, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু বলে নিচের দিকে আঙ্গুলটা নামিয়ে ফেলতে হবে। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এরপর যদি আপনার দুই রাকাত পরে আরো নামাজ থাকে, আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, আর যদি না থাকে তাহলে এরপর আপনি দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাতে হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم. إبا بي أبنرا دعا ما سورة پوري سلام فيرمن. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله.